আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি, ভিভো মোবাইলের অনেক অজানা তত্ত্ব। তো চলুন দেখি কী কী আছে ভিভো মোবাইলে, কী কী চমক আছে। অনেক সময় আমরা দুইটি অ্যাপস স্ক্রিনে দেখার জন্য বিভিন্ন অ্যাপ সফটওয়্যার ব্যবহার করি, তো এখানে ভিভো মোবাইলের কোনো সফটওয়্যার লাগে না, সফটওয়্যার ভিভো মোবাইলে এমনিতেই থাকে। তো চলুন দেখি কীভাবে। এই যে প্রথমে ফেসবুকে ঢুকলাম, ঢুকার পরে এই যে তিন আঙ্গুলে স্ক্রিনে ধরে উপর দিকে টান দিব, তিন আঙ্গুলে টান দিব, টান দেওয়ার পরে এই যে আর ফেসবুক লাইটেও ঢুকবো। এই যে দুইটি ইয়া হয়েছে স্ক্রিনে, দুইটি হয়েছে, দুই ভাগে বিভক্ত হয়েছে। ফেসবুক লাইট ভালো না লাগতে ইউটিউবও চালাতে পারবেন, একসাথে ফেসবুকও চালাতে পারবেন, ইউটিউবও চালাতে পারবেন। অনেক সময় দেখা গেছে ফেসবুকেতে কেউ স্ক্রিন ক্রোম ব্রাউজারে ঢুকতে হয়। তো চলুন দেখি, যা ঢুকলাম ক্রোম ব্রাউজারেও ঢুকলাম, আবার ফেসবুকেও ঢুকলাম, আবার ইউটিউবে ঢুকতে পারবো, সমস্যা নাই, যে কোনো অ্যাপসে ঢুকতে পারবো। দুইটি স্ক্রিন দুই ভাগে বিভক্ত করে এই যে ইউটিউবে ঢুকবো, এই যে ইউটিউবেও চালাতে পারবো, ফেসবুকেও চালাতে পারবো, সমস্যা নেই। ইউটিউবে নাটক দেখতে পারবো, উপরে ফেসবুকেও চালাতে পারবো। অনেক সময় আমরা দুইটি ফেসবুক থাকে, তো দুইটাতেই লগ ইন করতে হয়, তো এবার এই অ্যাপসটা মানে দুইটি লগ ইন করা যাইব। আজকের ভিডিওটি এই পর্যন্তই, খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই।